দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের 493তম পর্বে সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতার নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে হাজির হই আমরা। আজকে আমরা এসেছি প্রবাসীদের নানা বিষয় নিয়ে আলোচনা করব, একই সাথে প্রবাসে বাংলাদেশিদের নানা রকম সম্ভাবনার খবর আমরা তুলে ধরতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে মূলত আমরা দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা এবং সেখানে বাংলাদেশিরা কেমন আছেন সেই বিষয়গুলো তুলে ধরতে চাই। আমাদের সাথে দক্ষিণ কোরিয়া থেকে তিনজন অতিথি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন কামরুল হাসান, পিএইচডি গবেষক, হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ দক্ষিণ কোরিয়া। জনাব কামরুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ জামাল উদ্দিন, গবেষণা অধ্যাপক, উইহা উইমেন্স ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়া। জনাব জামাল উদ্দিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসীমুখ অনুষ্ঠানে। এছাড়া আমাদের সাথে আছেন ডক্টর হাসিরানী বারৈ, সহকারী অধ্যাপক, ইয়াংমান ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়া। হাসিরানী বারৈ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের প্রবাসীমুখ অনুষ্ঠানে। দর্শক, শুরুতে যেমনটি বলছিলাম, আজকে কোরিয়ার শিক্ষা ব্যবস্থা এবং কোরিয়াতে প্রবাসীরা কেমন আছেন এবং কোরিয়াতে বাংলাদেশি শিক্ষার্থীদের যাওয়ার সম্ভাবনা কতটুকু, কোন কোন উপায় অবলম্বন করলে তারা সেখানে খুব সহজেই যেতে পারেন, কম খরচে সেখানে লেখাপড়া করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানতে চাইবো আমাদের তিনজন অতিথির কাছ থেকে। প্রথমে আমরা একটু আসতে যাচ্ছি জনাব কামরুল হাসান আপনার কাছে। জনাব কামরুল হাসান, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। কামরুল হাসান, আপনি সেখানে তো আছেন কোরিয়াতে, এবং আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে কোরিয়ার যে শিক্ষা ব্যবস্থা এবং সেখানে বাংলাদেশিরা অনেকেই সেখানে শিক্ষার্থীরা আছেন এবং নতুন করে আরও যাচ্ছেন, কি সম্ভাবনা আছে সেখানে, প্রথমে একটু শুনতে চাই আপনার কাছ থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাদেশ সবাইকে। আসলে দক্ষিণ কোরিয়া একটি প্রযুক্তি নির্ভর এবং উন্নত দেশ। দক্ষিণ কোরিয়াতে প্রতি বছর সরকারি এবং বেসরকারি ভাবে প্রচুর স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। কোরিয়া গভর্নমেন্টের শুধুমাত্র সরকারি ভাবে যেটা গ্লোবাল কোরিয়া স্কলারশিপ, প্রায় 1300 স্টুডেন্টকে স্কলারশিপ দিয়ে থাকেন। এছাড়াও আরো প্রায় 500 থেকে 600 স্কলারশিপ রয়েছে অন্যান্য নামে, যেমন সেলফ ফিনান্সড যারা আছেন তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, এবং যারা এখানে নিজের টাকায় পড়াশোনা করেন, পরবর্তীতে আসার পর যদি রেজাল্ট ভালো হয় তাদেরকে আসলে বিভিন্নভাবে কোরিয়া গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে থাকেন। কোরিয়াতে বাংলাদেশ থেকে সায়েন্স, আর্টস এবং কমার্স এই তিনটা সেক্টরেই স্টুডেন্ট এসে থাকেন। তবে কোরিয়া যেহেতু প্রযুক্তি নির্ভর দেশ, এজন্য এবং অ্যাপ্লাইড সায়েন্স যে সাবজেক্টগুলো আছে, বিশেষ করে অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যতগুলো সাবজেক্ট আছে, এই সকল সাবজেক্টের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। বিশেষ করে বিজ্ঞানের সকল সাবজেক্ট গুলাতে কোরিয়া প্রচুর গবেষণা করে থাকে এবং কোরিয়া সরকার অনেক স্কলারশিপ দিয়ে থাকে। কোরিয়া সরকারিভাবে যেমন স্কলারশিপ দিয়ে থাকে, তেমনি ভাবে প্রফেসর ফান্ডিং এর মাধ্যমেও প্রচুর স্টুডেন্ট কোরিয়াতে এসে থাকে। বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডিতে সরকারি স্কলারশিপের চাইতেও প্রফেসর ফান্ডিং এ বেশি স্টুডেন্ট এখানে এসে থাকেন। এবং বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি প্লাস প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা আইটি কেন্দ্রিক সাবজেক্টগুলো অথবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো দেখি, এবং সেই সকল সাবজেক্ট থেকে আসলে কোরিয়াতে স্কলারশিপ পাওয়ার সুযোগ অনেক বেশি সরকারিভাবে এবং বেসরকারিভাবে। এবং যে স্কলারশিপগুলো এখানে সরকারিভাবে দিয়ে থাকেন সেগুলো কোরিয়াতে অবস্থানরত বাংলাদেশের এমবাসি তাদের ওয়েবসাইট সহকারে ফেসবুক পেজে দিয়ে থাকেন। এছাড়াও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরকারি যে স্কলারশিপ গুলো আছে সেগুলোর ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন দিয়ে থাকেন। জনাব কামরুল হাসান, একটু একটু আপনার সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক স্কলারশিপ একটি আছে, সেটি আসলে কি এবং এই সুযোগটি কারা নিতে পারেন? জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। এটি একটি স্কলারশিপ শুধুমাত্র হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ দিয়ে থাকে, এবং এই স্কলারশিপটি শুধু আপনি যে ইউনিভার্সিটিতে আছেন সেখানে? জি, আমাদের ইউনিভার্সিটিতে এই স্কলারশিপটি। আপনি কি এই প্রোগ্রামের আওতায় আছেন? জি না, এই স্কলারশিপটি শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য। জি জি, আমি এখানে এসেছি মাস্টার্স এবং পিএইচডি পিএইচডি করার জন্য। আছে যে, এবং আমি এখানে প্রফেসর ফান্ডিং এ আছি। আচ্ছা, মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে
কোরিয়াস্থ বাংলাদেশি দূতাবাস থেকে একটি তাদের কাছ থেকে সাজেশন, মানে তারা একটা রিকমেন্ডেশন লেটার দিবেন যে এই স্কলারশিপের জন্য এই স্টুডেন্টটি যোগ্য। যদি বাংলাদেশি দূতাবাস রিকমেন্ডেশন লেটার দেয়, সেই ক্ষেত্রে আসলে ভর্তির ক্ষেত্রে কোনো বাধা থাকে না। আমি নিজেও একজন স্টুডেন্টকে এই স্কলারশিপের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম এবং সেই স্টুডেন্ট স্কলারশিপ পেয়েছে। এবং কোরিয়ান বাংলাদেশে কোরিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস এই স্কলারশিপের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা দিয়ে থাকে। জি জি, নিশ্চয়ই আমরা আসবো। আমরা কামরুল হাসান থাকুন আপনি আমাদের সাথে, আমরা আসবো আরো আলোচনা। আমরা একটু ডক্টর হাসির রানী বারুই আপনার কাছে একটু আসতে চাচ্ছি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে ডক্টর হাসির রানী বারুই? জি শুনতে পাচ্ছি। জি, কামরুল হাসান যেমনটি বলছিলেন যে এই আন্ডার গ্রাজুয়েট কোর্সে যে স্কলারশিপের বিষয়গুলো, আপনি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আছেন, কি সুবিধা আছে আসলে আন্ডার গ্রাজুয়েট কোর্সে যারা যাবে সেখানে তাদের জন্য কি স্কলারশিপ আছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বা কোনো সংস্থার পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে গাজী ভাই, ধন্যবাদ বাংলা ভিশনকে এবং ধন্যবাদ বাংলা ভিশনের সমস্ত দর্শকদের এবং আমার সাথে আছেন জামাল ভাই এবং কামরুল ভাই, দুজনকে ধন্যবাদ। আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ আসলে কোরিয়াতে আমি যখন আসছি তখন অনেক ছিলই না বললে, যাই হোক এখন অনেকটাই মানে হয়েছে। তো যেটা আমি বলবো, 2015 সালের মার্চে আমি যখন ইয়াংনাম ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি, তখন প্রথম আমাদের যে সায়েন্টিফিক মিটিংটা হয়েছিল মার্চের আমাদের ইউনিভার্সিটির প্রেসিডেন্টের সাথে, তখন আমি একটা মানে এই প্রস্তাবটাই আমি রেখেছিলাম যে বিদেশিদের আমাদের ইউনিভার্সিটিতে তখন আন্ডার গ্রাজুয়েটে পড়ার কোনো মানে স্কলারশিপ ছিল না, যে কেউ পড়তে চাইলে তাকে সেলফ ফাইন্যান্সে পড়তে হতো, এরকম সুযোগ ছিল। কিন্তু বায়দা হয়ে 15 সাল, আজকে 2021 সাল আসছে। এই বছর জানুয়ারিতে আমি যখন মিটিংটা করলাম, প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট আসছেন আমাদের, উনি খুব সুন্দর মানে মনে হলো যে যে দাবিটা রেখেছিলাম সেই দাবির প্রেক্ষিতেই ওনারা কিছু মানে ওনাদের নিয়মকানুন শিথিল করে সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। তো যেখানে আমাকেও বলা হলো যে এখানে বাংলাদেশি স্টুডেন্ট নেই, তো এই সেমিস্টার থেকে আন্ডার গ্রাজুয়েটে ওনারা স্কলারশিপ দেওয়া শুরু করবেন। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট নেই আমার ইউনিভার্সিটিতে, কারণ সেলফ ফাইন্যান্সে পড়া আমাদের বাংলাদেশিদের জন্য অনেক কঠিন। কিন্তু মাস্টার্স পিএইচডিতে যেমন স্কলারশিপ আছে, স্টুডেন্ট আছে। তো ওরা আমাকে যেটা আমি গাইডলাইন ইউনিভার্সিটি থেকে একটা নিয়েছি যে এখানে 3 ধরনের স্কলারশিপ দিবে আমাদের ইউনিভার্সিটিতে, যে সেটা হচ্ছে ওরা স্কলারশিপ এ বি সি 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে। স্কলারশিপ এ সেটা ফুল মানে ফুল ফ্রি, ফুল ফ্রিতে আমাদের দেশের স্টুডেন্ট বা অন্য দেশের স্টুডেন্ট মানে পড়াটা কঠিন, কারণ এখানে একটা টপিক লেভেল আছে, টপিক লেভেল 4 বা 4-এর উপরে হতে হবে বা 5। আর এটা হলে আরো কিছু কন্ডিশন আছে যেটা মানে ফুল স্কলারশিপ এ, তারপরে বিটা হচ্ছে 70%। তো যেখানে দেখলাম যে স্কলারশিপ সি সেটা খুবই ইজি, যে 50% ওয়েবার ইজিলি, সে ল্যাঙ্গুয়েজ স্কোর থাকুক বা না থাকুক মানে টপিকের মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, বাট এখানে একটা ইংলিশ স্কোর থাকলে ইংলিশ স্কোর ফরেন স্টুডেন্টদের জন্য খুবই ইজি না? কিন্তু একটু একটু ডক্টর হাসির রানী বারুই আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কোরিয়ান ভাষা যে দুটি বিষয় আপনি বলছিলেন, যারা যেতে চাচ্ছে একবার প্রাথমিক এই প্রশ্নটি একটু আসলে আপনাকে করতে চাই যে তাদের ভাষা জ্ঞানটুকু কতটুকু প্রয়োজন? স্কলারশিপ যেটা ওরা সি ক্যাটাগরিতে দিয়েছে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, 50% ওয়েবার তারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়াই পাবে, সেই ক্ষেত্রে একটা ইংলিশ 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 জি ইংলিশ স্কোর। তো আইএলটিএস ছাড়াও আরো কয়েকটা আছে, মানে সেখানে কত আইএলটিএস কত লাগে সাধারণত, সর্বনিম্ন কত আইএলটিএস? এখানে যেটা লেখা আছে 5.5 হলে সে অ্যাডমিশন নিতে পারবে। তাহলে আর এখানে একটা কম্পিটিশনেরও ব্যাপার আছে, কারণ প্রচুর চাইনিজ স্টুডেন্ট ভর্তি হয়। কোরিয়ান ভাষা কি বাধ্যতামূলক সেখানে? না, এখানে আসার পরে হয়তো মানে ওরা 2টা বা 3টা সেমিস্টারে স্কলারশিপ সবগুলোতেই তো আইএলটিএস লাগবে নিশ্চয়ই, নাকি কোরিয়ান ভাষাও? আইএলটিএস সব জায়গায় লাগবে, স্কোর যদি বেশি হয় সেই ক্ষেত্রে স্কলারশিপের সুবিধাটাও বেশি পাওয়া যায়। কোরিয়ান ভাষা কি বাধ্যতামূলক যাওয়ার ক্ষেত্রে প্রথমে আবেদন? কোরিয়ান ভাষা বাধ্যতামূলক নয়। জি জি, ডক্টর হাসির রানী বারুই থাকুন আপনি আমাদের সাথে, আমরা আবারও ফিরবো আলোচনায়। তার আগে একটু প্রতিবেদন দেখতে চাই।
কোরিয়াতে বাংলাদেশি শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে কেমন আছেন এবং সেখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা একটু প্রতিবেদনটি দেখে আসি। ষাটের দশকে দক্ষ জনবল ও অর্থ সংকটে ভোগা দক্ষিণ কোরিয়া এখন বিশ্ব অর্থনীতির পরাশক্তির একটি। 1970 সালে দেশটির জিডিপি ছিল মাত্র 9 বিলিয়ন ইউএসডির কম, বর্তমানে তা 1.63 ট্রিলিয়নেরও বেশি। কোরিয়ার এই অগ্রগতির পেছনে অন্যতম কারণ হল কোরিয়ার শিক্ষা এবং গবেষণা। বিশ্বখ্যাত জার্নাল নেচার 2016 সালে প্রকাশিত গবেষণায় কোরিয়ার উন্নতি আর অগ্রগতিতে শিক্ষা ও গবেষণাকেই প্রাধান্য দিয়েছে। বর্তমান সময়ে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়া একটি জনপ্রিয় নাম। দক্ষিণ কোরিয়াতে প্রতি সেমিস্টারে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তেছে এবং সেই ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া মাস্টার্স এবং পিএইচডিতে অনেক স্কলারশিপ পাওয়া যায়। কেজিএসপি স্কলারশিপ আছে, এরপর প্রফেসর ফান্ডে বিভিন্ন স্কলারশিপ আছে। দক্ষিণ কোরিয়া তাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজিয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রতি বছর শিক্ষাক্ষেত্রে কোরিয়ার অবস্থান 5-এর মধ্যে। দক্ষিণ কোরিয়াতে 400-এরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সবগুলো বিশ্ববিদ্যালয়ের মান সমপর্যায়ে। গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে এসব প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ থেকে যারা উচ্চশিক্ষা এখানে শেষ করে বা গবেষক হিসেবে চাকরি করে, তারাও এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কন্ট্রাক্ট প্রফেসর হিসেবে যোগদান করতে পারে, কোনো রিসার্চ ইনস্টিটিউটে যোগদান করতে পারে। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী 16 লক্ষ শিক্ষার্থী কোরিয়াতে পড়াশোনা করছে। এদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি মেয়ে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম, কিন্তু মেয়েদের জন্য পড়াশোনা করার অনেক সুযোগ রয়েছে এখানে, বিশেষ করে এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি এর ছাত্রীদের জন্য কোরিয়াতে অসংখ্য ল্যাব রয়েছে যেখানে সহজেই বৃত্তি নিয়ে গবেষণা করা যায়। দক্ষিণ কোরিয়া যেন বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী খুব কম খরচে আসতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে কোরিয়ায় বাংলাদেশ দূতাবাস ও শিক্ষার্থীদের বাংলাদেশি সংগঠন। দেখছিলাম প্রতিবেদন, আমরা আবারও ফিরছি আলোচনায়। এবার মোহাম্মদ জামাল উদ্দিন আপনার কাছে একটু আসতে যাচ্ছি। আমরা কোরিয়ার শিক্ষা ব্যবস্থা এবং স্কলারশিপ নিয়ে আলোচনা করছিলাম। জনাব জামাল উদ্দিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি তো সেখানে গবেষক হিসেবে আছেন এবং আমাদের বাংলাদেশিরা আসলে গবেষক হিসেবে কেমন আছেন বা আরো কত সংখ্যক বাংলাদেশি সেখানে আছেন, একটু যদি আপনার একটু ধারণা দিতেন। হ্যাঁ, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি অডিয়েন্সকে। আর যে প্রশ্নটা আপনি রেখেছেন সেটা হচ্ছে যে এখানে বাংলাদেশিদের গবেষণার সুযোগ কেমন রয়েছে আর হচ্ছে যে বাংলাদেশিরা কেমন আছে এখানে। তো আমি বলবো যেটা হচ্ছে যে কোরিয়া এমন একটা কান্ট্রি যেটা আপনি হয়তো জানেন, এখানে এরা এদের প্রায় 4.5% জিডিপি এরা ইউজ করে গবেষণা ক্ষেত্রে। তো রিসেন্টলি কোরিয়ান গভর্নমেন্ট 2022 সালের ভিতরে তারা কিন্তু জিডিপি 18% বাড়াবে গবেষণার ক্ষেত্রে। তো এটা যদি হয় আপনি অবশ্যই বুঝতে পারছেন যে এদের গবেষণার ক্ষেত্রটা কিরকম। আর আমার যতটুকু আমি জানি আমার ক্ষুদ্র জ্ঞানে, তো আমার এমন কাউকে আমি দেখিনি যে তারা 2 মাসের বেশি পিএইচডি বা মাস্টার্স করার পর বসে আছে। তারা হয়তো কোরিয়াতে চান্স পেয়ে গেছে অথবা এখান থেকে অন্য কোনো কান্ট্রিতে চলে গেছে। সবচেয়ে বড় কথা হলো কোরিয়াতে যারা আসবে তাদের কিন্তু সুযোগটা খুবই খুবই বেশি। কারণ এক হচ্ছে যে কোরিয়ান প্রফেসররা কিন্তু এই তাদের নিজেদের ল্যাবে তাদেরকে রেখে দেয়। আরেকটা হচ্ছে অন্যান্য কান্ট্রি কিন্তু কোরিয়ান গ্র্যাজুয়েটদেরকে বিলিভ করে, কারণ তাদের ডেটা বা তাদের যে স্কিল এটা রিপ্রোডিউসিবল। তো সেজন্য আমি মনে করব যে কোরিয়াতে যারা গবেষণা করে বা গবেষণা কাজে আসে তাদের কিন্তু ব্যাপক সুযোগ রয়েছে এবং তাদের চাকরি পেতে তেমন বেশি ব্যাকপথ পেতে হয় না। ধন্যবাদ। না, সেক্ষেত্রে তো নিশ্চয়ই সম্ভাবনা সেখানে আছে, কিন্তু বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছেন গবেষক হিসেবে বা গবেষণা কাজে যেতে চাচ্ছেন তাদের জন্য আপনার পরামর্শ কি? আসলে তাদের জন্য পরামর্শটা হচ্ছে যে আসলে দেখেন বর্তমানে মাস্টার্স করতে আসেন বা পিএইচডি করতে আসেন, পাবলিকেশন কিন্তু একটা বড় ফ্যাক্টর। এখন আমি যেটা বাংলাদেশি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব বা সাজেস্ট করে আসছি সেটা হচ্ছে যে যদিও তারা আন্ডার গ্র্যাজুয়েটে থাকে, তো আন্ডার গ্র্যাজুয়েট ইন্টার্ন অবস্থায় তারা কিন্তু বিভিন্ন প্রফেসরদের সাথে ট্যাগ হয়ে
দু একটা পাবলিকেশনের সাথে, ইন্টারন্যাশনাল পাবলিকেশনের সাথে তাদের নাম লেখাতে হবে, এটা হচ্ছে এক নাম্বার ক্রাইটেরিয়া। কারণ আমি যতটুকু দেখি যে এখানে দক্ষিণ কোরিয়ায় মনে করেন আমার ল্যাবে তারা যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, ফাইনাল ইয়ার স্টুডেন্ট ইন্টার্নের সময়, তারা কিন্তু দুইটা বা একটা পাবলিকেশন করে ফেলে, তো এটা কিন্তু তাদের বড় প্লাস পয়েন্ট। এখন আপনি যদি অপরদিকে দেখেন, বাংলাদেশে একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যখন তারা অ্যাপ্লিকেশন করবে উইদাউট পাবলিকেশন, তাহলে কেমনে তাদেরকে সুযোগ দেবে আপনি বলেন? তো কম্পিটিশনে টিকবে না তখন, নিশ্চয়ই টিকবে না। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু তারা অ্যাপ্লিকেশন করে র্যান্ডমলি, আসলে র্যান্ডম অ্যাপ্লিকেশনে কিন্তু হয় না, হচ্ছে যে স্পেসিফিক ভাবে কিভাবে একটা ইমেল করতে হবে। মনে করেন একটা প্রফেসর বায়োমেডিকেল সায়েন্সে কিডনি ডিজিজের উপর কাজ করে, তো এখন সে অ্যাপ্লিকেশন লেখাচ্ছে ইন্টারনাল, অথবা সে ব্রেইনের উপর কাজ করে ইন্টারেস্ট দেখাচ্ছে, তাহলে কিন্তু সে আসলে ওই স্কলারশিপ না। তো কথা হলো স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার আগে অথবা রিসার্চ ফান্ডিং এ অ্যাপ্লিকেশন করার আগে তাকে যেটা বিষয়টা দেখতে হবে যে সে কোন প্রফেসরের কাছে অ্যাপ্লিকেশন করতেছে এবং তার ইন্টেনশনটা কি, এবং এই প্রফেসরের রিসেন্ট প্রোফাইল কি, তারা বা তাদের ল্যাব কি নিয়ে কাজ করে, এই জিনিসগুলো তার অ্যাপ্লিকেশনে হাইলাইট করতে হবে। বিশেষ করে এই দুটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে ইমেলটা খুব সুন্দরভাবে ভালোভাবে করতে হবে, আর পাশাপাশি দুই নাম্বার হচ্ছে যে পাবলিকেশন প্রোফাইল একটু থাকতে হবে, অ্যাট লিস্ট দুইটা বা একটা পাবলিকেশন থাকতে হবে, কো অথর হিসেবে হলো সমস্যা নাই। আমার মনে হয় এটা খুবই জরুরি এই মুহূর্তে এখন থেকে আর কি। সেক্ষেত্রে হয়তো আমরা একটু পিছিয়েই থাকি বিভিন্ন ক্ষেত্রে। নিশ্চয়ই আমাদের দর্শকরা যারা দেখবেন প্রবাসী মুখের এই পর্ব, যারা কোরিয়াতে শিক্ষা এবং গবেষণা যেতে চাচ্ছেন, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং অবশ্যই তাদের আগে থেকে কিছু পাবলিকেশনের দিকে তাদের গুরুত্ব দিতে হবে, এবং সেটি হলে হয়তো অন্যান্য দেশের যেই শিক্ষার্থীরা বা অন্যান্য দেশের সাথে যেই প্রতিযোগিতা থাকবে সেখানে আমরা নিশ্চয়ই আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে টিকে থাকতে পারবে। জামালউদ্দিন আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু কামরুল হোসেন আপনার কাছে একটু আসতে যাচ্ছি। যেন কামরুল হোসেন, যেমনটি বলছিলেন যে জামালউদ্দিন উনি যে বলছিলেন যে সেখানে গবেষণা কাজে বা গবেষণা ক্ষেত্রে অনেক বাংলাদেশি শিক্ষার্থীদের যাওয়ার সেখানে সুযোগ আছেন, এ বিষয়ে উনি কিছু পরামর্শ দিয়েছিলেন। আবার আপনারা যারা সেখানে আছেন বা অনেক গবেষকরা সেখানে আছেন খুব ভালো আছেন, কিন্তু তারপরে তারা আসলে বাংলাদেশের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারেন বা পারছেন, তারা কি আবার বাংলাদেশে আসতে চাচ্ছেন নাকি কোরিয়াতে থেকে যেতে চাচ্ছেন, এই বিষয়টি নিয়ে একটু আপনার মতামত জানতে চাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। আসলে সত্যিকার অর্থে সবাই বাংলাদেশে ফেরত যেতে চাচ্ছে এটা আমি বলবো না, তবে অনেকেই বাংলাদেশে ফেরত যেতে চাচ্ছেন। বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে গবেষণার সুযোগ যদি আরো বেশি থাকে, তাহলে এই গবেষণালব্ধ ফলাফলটা বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশে আসলে গবেষণার ক্ষেত্রটা একটু কম থাকায়, বিশেষ করে ইউনিভার্সিটি গুলোতে যদি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি একাধিক ল্যাব থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে উচ্চতর গবেষণার ক্ষেত্রে আরেকটু স্টুডেন্টরা মানে চিন্তা করতে পারবে যে আমি সেখানে যদি সুযোগ সুবিধা পাই, একটু যদি সুযোগ সুবিধা দেয়া হয়, তাহলে আমি মনে করি কোরিয়া থেকে যারা গবেষণা করতেছেন তারা বাংলাদেশে ফেরত যাবেন। এবং কিছু স্টুডেন্ট রয়েছে তারা অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করেন, সেখানে সেটেল হওয়ার চেষ্টা করেন, কিন্তু অবশ্যই দেশে ফেরত যাওয়ার জন্য কিছু স্টুডেন্ট রয়েছেন। আমি দেশে আসার ক্ষেত্রে যাদের অনীহা আছে বা অনাগ্রহ আছে, এর মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে এসে তারা দেখা যাচ্ছে যে সেইভাবে গবেষণা চালাতে পারছেন না বা তাদের কার্যক্রমগুলো চালাতে পারছেন না, সেই রকম সাপোর্ট নিশ্চয়ই অভাব আছে আপনি বলতে চাচ্ছেন? জি, অনেক ক্ষেত্রে এরকম সাপোর্টের অভাব রয়েছে, কারণ বাংলাদেশে বিশেষ করে এমন অল্প সংখ্যক ল্যাব রয়েছে যেখানে আসলে পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট দেয়া আছে। আমরা যারা কোরিয়াতে আছি, বিশেষ করে এখানে, যেমন আমি কম্পিউটার সায়েন্স কেন্দ্রিক যেহেতু রিসার্চ করি, এখানে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট, বিশ্বের যত রকমের জার্নাল আছে সকল জার্নাল আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারি এবং অন্যান্য সুযোগ সুবিধা আমি এখান থেকে পেয়ে থাকি। এবং যারা কেমিক্যাল সাইডে আছেন তাদের যে প্রত্যেকটা ইকুইপমেন্ট তারা ইউজ করেন সেগুলো সহজলভ্য কোরিয়াতে, প্রফেসররা তাদের প্রয়োজনীয় সকল ইকুইপমেন্ট সরবরাহ করে থাকেন। এভাবে প্রত্যেকটা সেক্টরেও যদি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট এবং স্টুডেন্টদের যে চাহিদা আছে সেই অনুযায়ী যদি সরবরাহ করা হয়, তাহলে আমি মনে করি অবশ্যই সবাই দেশকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছেন, নিজেরা এখান থেকে শিখে। তখন আসলে আর কেউ আসলে বাইরে থাকতে চাবে না, বিদেশে থাকতে চাবেন না, তারা আসলে নিশ্চয়ই দেশে এসে দেশের জন্য কাজে লাগবেন। নিশ্চয়ই কামরুল হোসেন ধন্যবাদ আপনাকে, থাকুন আপনি আমাদের সাথে। দর্শক আপনারা দেখছেন প্রবাসী মুখ অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখের আজকের পর্বে। আমরা আলোচনা করছিলাম কোরিয়া শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানে কিরকম সম্ভাবনা আছে, সুযোগ আছে, সেই বিষয়গুলো নিয়ে। তিনজন অতিথি কোরিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা একটু ডক্টর হাসির আনী বারোই আপনার কাছে আবারও একটু আসতে যাচ্ছি। আমরা যেই যারা গবেষণা করছেন সেখানে, তাদের বিষয়টি আমরা শুনছিলাম যে বাংলাদেশে এসে তাদের গবেষণালব্ধ ফল এখানে কাজে লাগানোর যেই সুযোগ সুবিধা, সেটি হয়তো পর্যাপ্ত না থাকার কারণে অনেকেই আসতে চাচ্ছেন না বাংলাদেশে, বা অনেকেই কোরিয়াতে থেকে যাচ্ছেন বা বিশ্বের অন্যান্য দেশে, উন্নত দেশে চলে যাচ্ছেন। আপনিও কি তাই মনে করেন যে সুযোগ সুবিধা বাড়ানো দরকার? ধন্যবাদ গাজী ভাই। কোরিয়াতে ডিগ্রি নেওয়ার পর বা পড়াশোনা করার পর মানে একজন গবেষক বলি বা একজন মানে শিক্ষা জীবন শেষ করে চাকরি লাইফে পদার্পণ করতে গেলে সে ইচ্ছা করলে যে কোনো দেশেই যেতে পারেন। তো আমি সবসময় আশাবাদী, আমাদের দেশেও প্রচুর সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। যেন কোরিয়া মানে পুরো বিশ্বের মধ্যে টেকনোলজিতে অনেক বেশি উন্নত, এর সাথে যদি আমাদের দেশকে কম্পেয়ার করি সেটা মানে ঠিক হবে না। তবে আমাদের দেশের যে গবেষণা ইউনিভার্সিটির গবেষণাগুলো সেখানে ফেসিলিটিস বাড়াতে হবে, সেখানে জিডিপিতে কোরিয়াতে যেমন এই যে 5% মতো এরা ব্যয় করে, তো আমাদেরকেও মানে গবেষণার খাতে আরো অনেক মানে ইনভেস্ট করতে হবে। সেটা গভর্নমেন্ট করতে পারেন, নন গভর্নমেন্টও করতে পারে। আমাদের তো অনেক আমি যে সময় পড়াশোনা করেছি সেই সময় যে ল্যাব গুলো ছিল তার থেকে এখনের পজিশন অনেক ভালো। তো তারপরেও পর্যাপ্ত নয়, আরো বেশি যত্ন নেওয়া দরকার, আরো বেশি টাকার প্রয়োজন, ইনভেস্ট করা দরকার। কোয়ালিফাইড টিচার গুলো যে মানে পিএইচডি করার পরে দেশে ফিরে যাবেন সেই সুযোগটা রাখতে হবে। অনেকে চাকরি পাচ্ছে ইউনিভার্সিটিতে কিন্তু পরে দেখা যাচ্ছে যে পিএইচডি করতে চলে গেছে, ওখানে সুযোগ সুবিধা বা লাইফ স্টাইল অনেক সুন্দর বিধে ওখানে থেকে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনারও যে কিছুটা ব্যবস্থা করতে হবে উপযুক্ত বা যারা ম্যানেজমেন্ট রয়েছেন। তো সেই ক্ষেত্রে দেশে ফিরে আমি বলবো যে দেশের ফেসিলিটিস কে যদি আমরা আরো বাড়াতে পারি বা পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে মানুষ বিদেশে থাকবে না, কারণ একজন মানুষ দেশকেই বেশি ভালোবাসে। ধন্যবাদ গাজী ভাই। জি জি ডক্টর হাসির আনী বারোই, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে যারা নতুন করে সেখানে যেতে চাচ্ছেন বা যাবেন, আমরা দেখা যায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যাদেরকে আমরা হয়তো এজেন্সি বলে থাকি, এজেন্সি বাদে সরাসরি আসলে কিভাবে স্কলারশিপের জন্য শিক্ষার্থীরা কোথায় যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবেন? আমি মনে করি যে কোরিয়াতে আসার জন্য মাস্টার্স পিএইচডি বা আন্ডারগ্রাড যে সেকশনে আসুক না কেন এখানে এজেন্সির কোনো দরকার নেই, কারণ এখানে মানে যে কোনো তথ্যের জন্য গ্রাজুয়েট অফিসে গেলে সব ধরনের তথ্য এখানে পাওয়া যায়। আমাদের দেশ থেকে ফোন করে বা ইমেল করে যদি মানে ঝামেলা বোধ করেন তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের দেশের স্টুডেন্ট বা গবেষক বা প্রফেসর আছেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি মনে করি এখানে এজেন্সির কোনো দরকার নেই। যে জামালউদ্দিন, আপনার কাছে একটু শুনতে যাচ্ছিলাম যে নতুনরা কিভাবে যোগাযোগ করবেন? নতুনরা কিভাবে যোগাযোগ করবেন, তাই না? তো আমরা সাধারণত বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শরণাপন্ন আমরা হই, সেখানে প্রতারিত হওয়ার অনেক ঝুঁকি থাকে, কিন্তু আপনার পরামর্শ কি নতুন শিক্ষার্থীরা কিভাবে কোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, কোথায় যোগাযোগ করবেন? আমার পরামর্শ হচ্ছে যে আসলে সবাইকে একটু স্মার্ট হতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, সেক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে ওয়েবসাইট বেসড হতে হবে। তারা যদি দক্ষিণ কোরিয়ায় ভিজিট করে, মনে করেন লিস্ট অফ ইউনিভার্সিটি ইন কোরিয়া, এটা গুগলে লিখলে অনেক কোরিয়ান ইউনিভার্সিটি চলে আসবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েব পেজে গেলে আপনি দেখবেন যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা বাটন থাকে, এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনি ইংলিশে সবকিছু পেয়ে যাবেন। এখানে ফ্যাকাল্টি বা স্টাফ এই অপশনগুলোতে গেলে আপনি দেখবেন যে ইউনিভার্সিটির প্রফেসরদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন সরাসরি। এই ইমেল অ্যাড্রেসে ঢুকে অথবা প্রফেসরের প্রোফাইলে ঢুকে তারা কিন্তু সরাসরি এখানে প্রফেসরদেরকে লিখতে পারে। তবে লিখার বিষয়টা আমি আবার বলবো, লিখার বিষয়টা একটু সাবধানে লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে।
আর এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তাদেরকে সিনিয়রদের সাথে বেশি বেশি কানেক্টেড হতে হবে, এবং বাংলাদেশে আমার মনে হয় যে এটাকে বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি আমাদের টিচাররা একটু তাদেরকে গাইড করে, অথবা বিভিন্ন ধরনের রিসার্চ অর্গানাইজেশন বাংলাদেশে আছে প্রাইভেটলি, যেমন আসলে একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি আপনাদেরকে যে আমি একটা একটা অর্গানাইজেশন ছোটখাটো অর্গানাইজেশনে রিডিং দিচ্ছি, যেমন অ্যাবেক্স বায়ো রিসার্চ। আপনারা যদি এটা গুগলে সার্চ দেন, এখানে আমরা আসলে বাংলাদেশের প্রায় 33 জন স্টুডেন্টকে নিয়ে কাজ করতেছি। 33 জন স্টুডেন্ট আমাদের সাথে, আমাদের 20 জন পিএইচডি হোল্ডার এদের সাথে সরাসরি কানেক্টেড। প্রত্যেকজন পিএইচডি হোল্ডার আমরা কিন্তু দুজন করে স্টুডেন্টকে আমরা গাইডলাইন দিচ্ছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে আমরা প্রায় বাংলাদেশের অ্যাফিলিয়েশন ইউজ করে গত বছর 2020 সালের ভিতরে আমরা কিন্তু প্রায় 19টা আর্টিকেল পাবলিশ করতে সমর্থ হয়েছি। তো সবগুলো আর্টিকেল কিন্তু ইন্টারন্যাশনাল এবং হাইলি ইম্প্যাক্টফুল আর্টিকেল। তো আমি বলবো যে এই যে একটা বিষয়, তারা এক হচ্ছে আমাদের সাথে কানেক্টেড হচ্ছে, আমাদের কাছ থেকে শিখতে পারতেছে কিভাবে আর্টিকেল লিখতে হয়, কিভাবে প্রফেসরদের সাথে কমিউনিকেট করতে হয়, এবং কিভাবে একটা রিসার্চ কন্ডাক্ট করতে হয়। যদিও আমরা সরাসরি রিসার্চে তাদেরকে কানেক্ট করাতে পারতেছি না, বাট অ্যাটলিস্ট রিসার্চটা কি এবং কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো তাদেরকে আমরা শিখাতে পারতেছি। তো এটা এটা একটা বিষয় আমি বলবো। আমার মনে হয় যে তারা যদি একটু স্মার্ট হয় তারা অনেক কিছু করা সম্ভব। এরকম আমরা যেমন 33 জন স্টুডেন্টের সাথে আছি, এরকম হাজার হাজার বাংলাদেশের স্টুডেন্ট আছে, বাট তারা কিন্তু আরও বিভিন্ন গ্রুপের সাথে কানেক্টেড হতে পারে। ইভেন কি গভর্নমেন্ট উদ্যোগে যদি ইউনিভার্সিটি পর্যায়ে বিভিন্ন রকমের সেমিনার অথবা কনফারেন্স অর্গানাইজ করা হয় যে হাউ টু স্টাডি অ্যাব্রোড, এরকম টাইপের কোনো কনফারেন্স বা সেমিনার অর্গানাইজ করা হয়, সেক্ষেত্রে স্পেশালাইজড লেকচারাররা লেকচার দিল এবং স্টুডেন্টরা কিন্তু এখান থেকে অনেক উপকৃত হবে, তারা অনেক ইনফরমেশন পাবে। সুতরাং এটা তাদের জন্য যাওয়া খুবই ইজি হয়ে যাবে, আর এটা সবচেয়ে বড় ড্রব্যাক আমি মনে করি। এটা যদি তারা যদি একটু স্মার্ট হতে পারে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম সহজে ওভারকাম করা সম্ভব, এবং বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট বাইরে এসে পড়াশোনা করতে পারবে বলে আশা করি। জি জনাব জামালউদ্দিন ঠাকুর আমাদের সাথে, আমরা একটু কামরুল হাসান আপনার কাছে আবার আসতে চাচ্ছি। একটু জানতে চাচ্ছি যে যারা শিক্ষার্থী হিসেবে কোরিয়াতে আছেন বা নতুন যারা যাবেন, তারা আসলে লেখাপড়ার পাশাপাশি সেখানে কি কোনো কাজ করার কোনো জবের সুযোগ আছে? জি ধন্যবাদ আপনাকে। এখানে আসলে যারা আন্ডারগ্রেডে আসেন তাদের ক্ষেত্রে কাজ করাটা একটু ডিফিকাল্ট, তবে এখানে সেমিস্টার হচ্ছে 4 মাসের। এখানে প্রতি সেমিস্টারে 2 মাস করে ফ্রি থাকে, ওই 2 মাসে তারা কিছু কাজ করতে পারে। কোরিয়া সরকারের একটা রুলস আছে স্টুডেন্টের ক্ষেত্রে, তারা হচ্ছে অনুমতি নিয়ে বৈধভাবে 20 ঘন্টা করে কাজ করতে পারবে উইকলি। তো এইভাবে হয়তো তারা কাজ করতে পারবে, কিন্তু অনেকে হচ্ছে বিভিন্ন জায়গায় এই 2 মাস কাজ করতে পারে, তার মানে 2 সেমিস্টারে 1 বছরে তারা 4 মাস বাইরে কাজ করার সুযোগ পান যারা আন্ডারগ্রেডে আছেন। আর যারা মাস্টার্স পিএইচডিতে আছেন, যারা ল্যাবে গবেষণা করেন, তাদের পক্ষে আসলে বাইরে কাজ করা সম্ভব হয় না। কিন্তু যারা এখানে ল্যাবে কাজ করেন না, সেলফ ফান্ডিং এ পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় মাস্টার্স পিএইচডিতে সপ্তাহে ক্লাস 2 দিন বা 3 দিন থাকে, অনেকের একদিনও ক্লাস থাকে। তো সেই ক্ষেত্রে তারা আসলে কাজ করার স্কোপ থাকে, তবে ভ্যালিড ওয়েতে কাজ করার জন্য এখানকার যে ইমিগ্রেশন থেকে তাদের অনুমতি নিতে হয়, সেটা কোরিয়ার গভর্নমেন্ট তাদেরকে অনুমতি দিয়ে থাকে। তাই আমি বলবো মাস্টার্স এবং পিএইচডিতে কাজ করার একটা স্কোপ থাকে, বাট সেটা খুব বেশি না। তবে অনেকে কি ধরনের কাজ সেখানে আসলে আছে শিক্ষার্থীদের জন্য সাধারণত? জি সাধারণত যদি আপনি এখানকার ইমিগ্রেশনের রুলস ফলো করে যদি কেউ কাজ করে, তাহলে আসলে তারা কোনো ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে পারবে না। কিন্তু বাংলাদেশ অথবা বিশ্বের অনেক দেশেরই স্টুডেন্টরা যে বন্ধের সময় অথবা অন্যান্য সময় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকে। আচ্ছা, এমনিতে ধরেন হোটেল রেস্টুরেন্ট বা ছোটখাটো কোনো কাজ করার কি সুযোগ থাকে? জি রেস্টুরেন্টে কাজ করার সুযোগ থাকে। এখানে বাংলাদেশি সহ বিভিন্ন ইভেন কোরিয়ার রেস্টুরেন্ট গুলোতেও পার্ট টাইম অথবা ফুল টাইমে কাজ করার স্কোপ থাকে, এবং সেই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আসলে প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। এবং বাংলাদেশি অনেক স্টুডেন্টকে আমি চিনি যারা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলে কাজ করে থাকে। জি ধন্যবাদ কামরুল হাসান। আমরা একটু হাসি রানী বারোই আপনার কাছে একটু আসতে চাচ্ছি যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা কোরিয়াতে কম, এটি আমরা জানি অন্যান্য দেশের তুলনায়, কম কেন আসলে?
ধন্যবাদ গাজী ভাই। এর কারণ হচ্ছে, কারণ বেশ কয়েকটি। বাংলাদেশ যেমন, আমরা যদি ইন্ডিয়ার সাথে তুলনা করি, ইন্ডিয়ার স্টুডেন্টও কিন্তু কম, তবে বাংলাদেশি স্টুডেন্টদের এখানে আগের থেকে অনেক বেশি আসতে পেরেছে। যেমন মাস্টার্স বা পিএইচডি তে স্কলারশিপটা ফ্রি, ফ্রি টিউশন ফিতে পড়তে পারে। আর এইদিকে যদি আমি বলি যে আন্ডার গ্রাজুয়েটের যে ফেসিলিটিস গুলো ছিল না, আস্তে আস্তে ফেসিলিটিস গুলো আসছে। যেমন কেজিএসপি তে এখন প্রতি বছরই 2 জন করে স্টুডেন্ট আসতে পারে। আরো যে কায়েস্টে বা অন্য অন্য ইউনিভার্সিটিতেও কিছু ফেসিলিটিস আছে, যে আমার ইউনিভার্সিটির কথা বললাম যে এবছর থেকে শুরু হলো। তো আস্তে আস্তে এই বাধাটা কমে আসতেছে। আর এর প্রধান একটা কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যেমন আন্ডার গ্রেডে যখন আসবে বা মাস্টার্স বা পিএইচডি তে, এই যে নিয়া কামরুল হাসান ভাই কি বললো যে কাজের যে পারমিশনটা, হ্যাঁ, আমাদের 6 মাসের সেমিস্টারে 2 মাস ছুটি থাকে। তো এই 2 মাস যারা সায়েন্সে পড়াশোনা করতেছেন ওদের আসলে ছুটি থাকে না, ওনার ল্যাবে এতই ব্যস্ত থাকে গবেষণার কাজে। কিন্তু যারা সায়েন্স ব্যতিরে কমার্স বা আর্টসে যারা আছেন, তারা কিন্তু দিব্যি এই 20 ঘন্টা যে কোরিয়ান গভর্নমেন্ট যে সুযোগ দিয়েছে বৈধ কাজের, উইকলি 20 আওয়ার্স, এটা কাজে লাগাতে পারেন। আর এই কাজগুলো এই করার জন্য কিন্তু তাদের যদি মানে ফরেন রেস্টুরেন্ট হয় বা হোটেল হয় বা যেখানে ইংলিশ ইউজ করে কথা বলা যাবে, সেখানে কিন্তু কাজ করাটা অনেকটা ইজি। কিন্তু এই সুযোগ খুবই কম। যেমন কোরিয়ান ইন্ডাস্ট্রি বা কোরিয়ান হোটেল এখানে কিন্তু অনেক বেশি, সেখানে কাজ করতে গেলে অবশ্যই কোরিয়ান ভাষা জানা দরকার। তো এই যে ভাষার ব্যারিয়ারটা, এই সুযোগগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে হয়তো মানে কাজের ফ্যাসিলিটিস কম বা থাকার, এটাও একটা ব্যারিয়ার, মানে সংখ্যা যাওয়ার সংখ্যাও দেখা যাচ্ছে কম। এই বিষয়গুলো আমরা একটু অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা একটু জনাব জামালউদ্দিন আপনার কাছে একটু আবারও আসতে চাচ্ছি, যে এই যে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তোলার জন্য, কোরিয়ার শিক্ষার দিকে আগ্রহী করা, সেখানকার গবেষণার দিকে আগ্রহী করার জন্য আসলে আমরা, আমাদের সরকার বা দূতাবাস বা আপনারা যারা আছেন কমিউনিটিতে কি ভূমিকা রাখতে পারেন? আসলে আসলে আপনি জেনে খুশি হবেন যে আমরা বাংলাদেশের সাথে যাতে কোরিয়াতে কিছু কোলাবোরেটিভ রিসার্চ হয়, সেজন্য আমরা কিন্তু এমবাসির সাথে আমরা কাজ করতেছি। গত 1 বছর যাবত আমরা এমবাসির সাথে, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সেটার ফল হিসেবে যেমন একটা আপনি হয়তো শুনেছেন যে কোরিয়ান একটা ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের 2টা ইউনিভার্সিটির ইতিমধ্যে কোলাবোরেশন হয়ে গেছে, যে বাংলাদেশ থেকে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এখানে আসবে অথবা তারা একসাথে কাজ করবে, এই ধরনের কোলাবোরেশন। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর স্পেসিফিক কিছু ইউনিভার্সিটিতে যাতে সরাসরি এখানে স্টুডেন্ট আসতে পারে, তো সেই জন্য আমরা চেষ্টা করতেছি কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের গুলাকে কানেক্ট করে দেওয়ার জন্য। কারণ কোরিয়ার সুযোগগুলোকে ইউটিলাইজ করতে হবে। আমাদের আজকের এই অনুষ্ঠান দেখেও, আমাদের আজকের এই অনুষ্ঠান দেখেও শিক্ষার্থীরা আগ্রহ বাড়বে তাদের, তারাও নিশ্চয়ই যেতে চাবে। আপনাদের 3 জনের পরামর্শ নিশ্চয়ই তাদের কাজে লাগবে। আমরা প্রবাসী মুখের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করছি প্রবাস খাতের এবং বিদেশে আমাদের শিক্ষার্থীদের জন্য নানা রকম তথ্য দিয়ে সহায়তা করার জন্য, একই সাথে বিদেশগামী কর্মী প্রবাসী কর্মীদের নানা বিষয়ে আমরা প্রতি মুহূর্তে তুলে ধরছি। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। জনাব কামরুল হাসান, জনাব হাসিরানী বারৈ এবং জামালউদ্দিন, আপনাদের 3 জনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীমুখ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্যে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম কোরিয়ার শিক্ষা ব্যবস্থা এবং কোরিয়াতে বাংলাদেশিরা কেমন আছেন সেখানকার সম্ভাবনার নানা খবরাখবর দিচ্ছিলেন আমাদের 3 জন অতিথি। নিশ্চয়ই আপনারা আজকের এই অনুষ্ঠান থেকে কোরিয়ার শিক্ষা ব্যবস্থা এবং কোরিয়াতে যারা নতুন যেতে চান তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলেন, এবং এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে সকল পরামর্শ দিয়েছিলেন আমাদের 3 জন অতিথি। বিশেষ করে ভাষা জ্ঞান, এটি একটি বড় ব্যাপার। এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আমরা প্রস্তুতি নেই তাহলে দেখা যাবে যে কোরিয়াতে উচ্চ শিক্ষার জন্য যেতে খুবই সহজ হবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি প্রবাসীমুখ অনুষ্ঠানের আজকের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ।